বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আমি এক্ষুনি পেটুক বাঙালি রান্নাঘরের মিঠুদির ভিডিওটা শুনলাম, মিঠুদি আমাকে ট্যাগ করেছিল। শুনে তো জাস্ট আমি থ, যে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল জানো, যেখানে আমার মা, আমিও আমার মাকে ছেড়ে কোথাও যেতাম না বা শুতাম না, আর আমার মাও আমাকে ছাড়তো না। আর এটা সত্যি তো, এটা তো খুব বড় একটা ব্যাপার যে বন্দিরা, মানে কি বলবো, মানে তার মেয়েকে, মানে কি করে একটা মা পারে আমি সেটাই বুঝতে পারি না, তার মেয়েকে রাত্রিবেলা দুজন অচেনা মানুষের মাঝখানে শুয়ে, মানে তাকে শুতে দিয়ে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, এখানে কি তার কোনো কার্যসিদ্ধি আছে? মানে সে তার প্রিয়তমা, মানে প্রিয়তমাই তো বলে তাই না, না প্রিয়তম আমি ঠিক জানি না, তার সাথে কথা বলবে বলে তাতে ডিস্টার্ব না হয় তাই জন্য কি মেয়েকে সরিয়ে দিল বলতে পারছি না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি মারিয়ার ফ্যামিলিকে কিছু বলছি না, কিন্তু বক্তব্যটা হচ্ছে এটাই যে একটা মা হয়ে এটা করে কি করে, যেখানে নিশ্চয়ই ওর তো যথেষ্ট চোখ কান খোলা, যথেষ্ট চালাক একটি মেয়ে, যেখানে মানে চাইল্ড অ্যাবিউজ আজকাল, মানে মানে কি বলবো, এরকম কেস আচ্ছা শোনা যাচ্ছে, যেখানে নিজের কাকা, নিজের জ্যাঠা, নিজের দাদু, নিজের বাবা, হ্যাঁ, চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে তারা জর্জরিত, বা এরকম অনেক কেস শোনা যায়। সেখানে মেয়েকে কী করে এরকমভাবে সে হাতছাড়া করছে, বা মেয়েকে কী করে সে আলাদাভাবে শোয়াচ্ছে, এ কি মা না কি, আমি এটাই বুঝতে পারি না। কি এ কি শুধু নিজের কথাটুকুই ভাবে, এ আর কিচ্ছু ভাবে না? হ্যাঁ, যদি এতই সমস্যা থাকে মন্দিরা, নিজের মেয়েকে তাহলে হস্টেলে দিয়ে দাও না একটা ভালো, তোমার তো প্রচুর টাকা তুমি ইনকাম করো, তুমি দার্জিলিং ফার্জিলিংয়ে অনেক ভালো ভালো তোমার কি বলে ওগুলোকে হস্টেলস আছে, সেখানে দিয়ে দাও, ভালো স্কুলে ভর্তি করে দাও, যাতে মেয়েটার একটা প্রপার ভবিষ্যৎ হয়। তোমার কাছে রাখার কি দরকার আছে? টাকার তো দরকার নেই, তুমি কি করে তোমার মেয়েকে আলাদাভাবে শোয়ানোর কথা চিন্তা করো, ওইটুকু একটা ছোট্ট মেয়েকে? আমি এটাই ভেবে পাই না, এটাই আমি ভেবে পাই না, আশ্চর্য ব্যাপার। মানে মানে তুমি এই যে তুমি তোমার এই সমস্ত জিনিস শুরু করেছো, মানে তুমি নিজেও জানো না যে এর পরিণাম কি হতে চলেছে, মানে একটা বড়সড় কিছু একটা ঘটনা ঘটিয়ে তারপরেই তুমি মনে হয়, আমার মনে হয় একটা বিশাল বড়সড় ঘটনা ঘটিয়ে তারপর তুমি শান্ত হবে, তারপরে তুমি শান্ত হবে। আশ্চর্য, ওইটুকু বাচ্চাকে, মানে কি বলবো, মানে মানে আমি জানি না, ওইটুকু বাচ্চাকে কি করে নিজের থেকে আলাদা শোয়াতে দাও তুমি, কি করে কি করে? সেই বাচ্চাটার তো তার মাকে প্রয়োজন, আর মা তো তাকে সেরমভাবে টেক কেয়ার করে রাখবে, তার প্রোটেক্ট, মানে তাকে প্রোটেক্ট করে রাখবে, রাদার তুমি দুজন অচেনা মানুষের মাঝখানে তাদেরকে শুতে দিয়ে দিচ্ছ। আশ্চর্য, তুমি মানুষ না কি মন্দিরা? বন্ধুরা, আমি বলবো যারা যারা আজকের এই ভিডিওটা আমার দেখছো, তারা চেষ্টা করো এই ভিডিওটাকে শেয়ার করার, বা আমি আমার কো যারা ইউটিউবার্স আছে আমি তাদেরকেও বলবো এই টপিকটার উপরে প্লিজ তোমরা ভিডিও বানাও, যাতে অন্তত একটা বাচ্চা যেন একটা বড় ক্ষতির থেকে বেঁচে যায়। এইটুকুই বলবো বন্ধুরা, এর থেকে আমার আর বেশি কিচ্ছু বলার নেই, আমি এখানেই শেষ করলাম আমার বক্তব্য।